Happy to the star. Hello. Auntie. আমাদের মেসের যিনি মালকিন তিনি খুব রুড, আমাদেরকে সবসময় চাপে রাখে, এখানে হাসাও যায় না, প্লাস যে খাবার গুলো দেয় নিজের ছেলেকে খেতে দিলে সে ডাস্টবিনে ফেলে দেয়। আমি জানি, আমি বুঝেছি। শোনো, আমি তোমাকে একটা কথা বলি না, উনি কি সত্যি এরকম করেন? তাহলে তো খুব খারাপ। না না, অবভিয়াসলি না, অবভিয়াসলি না। নাহলে ও লিখলো কেন খামোকা? এই নাম্বারটা আমি পেলাম কেন বলো? একটা কথা বল দাও, আমার মতো আমাদের জেনারেশন টাইপসে অনেক রকম ছেলে পেলে থাকে, অনেক রকমের ঝাল মশলা মিশিয়ে কথাবার্তা বলে। ঝাল মশলা বলতে আমার তো শুনে মনে হচ্ছে এটা সত্যি বলছি। তুমি তুমি যেভাবে তোমারও তুমি তো তোমরা আর যে ডিজে তোমারও যদি এই মনে হয় তোমরা তাহলে কি বলবো? তোমরা এখন দেশকে ফ্রন্ট করছো, তোমরা যদি এইভাবে বলো কি বলবো বলো? দেশকে ফ্রন্ট করছি, তোমার কি মনে হয়? এই যে মেসে মেসে ছেলেরা থাকতে আসে দূর দূরে মায়ের থেকে, এবার কাকিমা তো মায়ের মতন তাদের ভালোবাসতে পারে না, আর কি এরকম টিচারের মতন বকলে হবে? টিচারের মতন না বকলে তাহলে কিভাবে তারা শক্ত হয় বলো? পড়াশোনা যদি না শেখ করে তাহলে তারা কিভাবে পাস করে বলো? উনি নাকি হাস জোরে হাসতে বারণ করেন? শোনো শোনো শোনো, হাসতে কেউ বারণ করেন যে গ্রুপ দাদা? এখানে এখানে লিখেছে সে যে রান্নাগুলো আমাদের খেতে দেয় খুবই খারাপ, ওনার ছেলেকে নিজের ছেলেকে দিলে উনি ডাস্টবিনে ফেলে দেবে, এটা সত্যি? এত কথাবার্তা, তুমি ভুলভাল কথাবার্তা এটা হচ্ছে না, কোনো ভুলভাল কথা হয়নি। আমার কথা হচ্ছে যে আমি একটা কথা বলি, একটা একসঙ্গ তুমি কথা তোমার শুনেছো এটা অনেকে, এখন যদি আমি যদি লিখি এফবিতে একটা কমেন্টে ভুলভাল কমেন্ট লিখলাম, তোমরা যদি তাকে ফোন করে ডিস্টার্ব করো, সেটা যে তোমরা একটা ভালো কাজ করছো। আমি বলছি তোমরা এটা এটা গুড, এটা সবাইকে হাসি দেয়, খুব ভালো লাগে, নিজের সাথে হলে খালি করে ভালো লাগে না। শোনো, তোমাকে লাগবে আমার তো তোমার জন্য কি বাড়িতে আলাদা রান্না হয়? আমার জন্য বাড়িতে অবভিয়াসলি রান্না, হ্যাঁ এইটাই আমি বলছিলাম, যদি রান্নাটা এতই ভালো হতো তাহলে তুমি ওই রান্না খেতে না? এটাই হচ্ছে। শোনো দাদা, অ্যাকশন দাদা, তোমার এটাই ব্যাস ধরা পড়ে গেল। হ্যাঁ এটাই তো, আমার ছেলেগুলোর জন্য এত কষ্ট হচ্ছে না? হ্যাঁ আমারও আমার মাঝে মাঝে কষ্ট হয় জানো। আর ওসব ইয়ার কি মানে লাভ আছে? আমি আমি তোমার দুঃখে একই ভাবে দুঃখিত, কিন্তু কিছু করার নেই। এই ছেলেগুলোর পয়সাতেই তো তোমাদের খাওয়া হচ্ছে, obviously না। তাহলে ওদেরকে খারাপ খাওয়াচ্ছো কেন? ওটা তো আমাদের ডিপার্টমেন্ট না, তোমাদের ডিপার্টমেন্ট না, পয়সাটা কি নাই? তোমরাই তো না। অনেকে অনেক ফিশার লেখে, that doesn't mean যে ওটা সত্যি হতে পারে। যদি একটা বাড়িতে রান্না অলরেডি হচ্ছে, সেই রান্নাটা ভালোই হয়, তাহলে কেন আমি আলাদা নিজের জন্য রান্না করব? তাহলে তো ওই রান্নাই আমি খেতে পারি। আরে রান্না ডিপার্টমেন্টটা আমাদের না, ডালের মধ্যে ভাতে ফ্যান দাও, দূর থেকে ছেলেগুলো আসে। কথাটা শোনো শোনো শোনো, তুমি কথাটা শোনার পর তুমি তো অনেক বড় বড় কথা বললে। এই যে বলবো না, তুমি যে আমার না না, এই ডালের মধ্যে ভাতে ফ্যান দাও, তার মধ্যে আরেকটা আরেকটা কথা লিখেছে, যখন নাকি তোমাদের বাড়িতে কেউ থাকে না, তুমি নাকি মেয়ে ফেয়ে নিয়ে আসো, আর সেই দোষগুলো নাকি ওদের ঘাড়ে অনেক জল মিশাচ্ছো। হ্যালো, হ্যাঁ কাকিমা, আমি তো আপনাকে চিনি না। ওই আমি তো মেস মেসে ভাড়া নেব আপনাদের ওখানে। না না না, আপনি রং নাম্বারে করেছেন। না কাকিমা, আমি তো আপনাকে চিনি কাকিমা। আপনার কাকিমার নাম কি? কাকিমার নাম মুখেনিতা আছে। হ্যাঁ, কোথায় ভর্তি হয়েছে? কোথায়? করেসপন্ডেন্স ইকফাই থেকে এমবিএ করছে। না না না, করেসপন্ডেন্স এমবিএ তো আমার এখানে হয় না। হ্যাঁ ম্যাম, আমি তো থাকবো না। তুমি থাকলে তো হবে না, আমার এখানে কিছুটা রেস্ট্রিকশন আছে, এখানে আমি আদার স্টুডেন্টদের রাখি না, ঠিক আছে? এসব কথা হবে, আমি তো থাকবো। আপনি তো ওখানে টিউশন পড়াবেন না আমাকে? আমার এখানে এমবিএ কোর্স হয়, স্টুডেন্টদের রাখা হয় না। এমবিএ তো দেশের ভবিষ্যৎ। আপনার ছেলে যদি বড় হয়ে এমবিএ করে আপনি বাড়িতে থাকতে দেবেন না? অবান্তর কথা কেন বলছো? আমি এমবিএ করে লাভ আছে? তুমি চলে এসো, তখন সব কথা। আমি তো আপনার ছেলের মতন এমবিএ করছি, তো থাকার প্রবলেম কোথায় আপনি বলুন? না না, আমার একটু প্রবলেম আছে, তুমি চলে এসো। আপনার ছেলে এমবিএ করে আপনি বাড়ি থেকে বার করে দিতে পারবেন? আমার বন্ধু বান্ধব এমনি এসে থাকতে পারবে তো আমার সাথে? না না, কেউ থাকতে পারবে না। কেন? আপনার আপনার ছেলের বন্ধু বান্ধব এসে থাকবে? শোনো, আমার ছেলে আর তুমি তো এক নও ভাই, ছেলের মতন, তাই না? আমি ছেলের মতন আপনার? হ্যাঁ ছেলের মতন, আর ছেলে কি এক হয় না? আমার পারমিশন নেই। এক মিনিট এক মিনিট শোনো, চেনা হলো না, আপনি পর করে দিলেন কাকিমা। না হ্যাঁ না না, আমি তো মাকে ছেড়ে আসবো বলুন। আমি তো আমি আপনাকেই তো মা ভাববো, আপনি তো ছেলের মতন। শোনো,
তুমি আমার ছেলে মতন বুঝলাম, তোমার কোনো কাজ নেই নাকি? তুমি এখানে পুরো বেকার ছেলে, কনস্ট্যান্টলি আমি তোমাকে রিফিউজ করছি তাও তুমি আমাকে বলে যাচ্ছো? না কাকিমা, আপনি আপনি তোমার মায়ের মতন কাকিমা। অদ্ভুত টাইপের ক্যাটাগরি ছেলে তো, তোমার সামান্য লজ্জাবোধটুকু নেই? আমি তো বুঝতে পারছো না আমি তোমাকে রিফিউজ করছি, এ কি কথাবার্তা কাকিমা? কত টাকা ভাড়া লাগবে বলুন? বললাম তো আমি তোমাকে দেবই না। কেন কাকিমা? যারা যেসব ছেলে কথা না শোনে তাকে আমি দিই না, বুঝলেন কাকিমা? আমি সমস্ত কথা শুনবো আপনি, খালি আমার মাঝে মধ্যে একটু বন্ধু বান্ধব আসবে। Daigani, sorry. Happy to the star!